সালটা ছিল 2020। লকডাউন, কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, এসবের মধ্যে দিয়ে শুরু হয়েছিল আমাদের কলেজ লাইফ। চারিদিকের সেই ভয়াবহ পরিস্থিতিতে সেদিন আমরা সবাই ঘরবন্দি। কিন্তু এটা ঠিক যে এতে আমাদের এডুকেশন লাইফে কোনো ফুল স্টপ পড়েনি। আমরা আমাদের পড়াশোনা, কলেজের সেই ক্লাস সব ঘরে বসেই অনলাইনের মাধ্যমেই শুরু করেছিলাম। তখন একটা জিনিস কিন্তু বেশ বুঝতে পেরেছিলাম, লোকের মুখে আমরা যেটা শুনতাম সেটা কিন্তু একদম খাঁটি কথা। হীরালাল ভকত কলেজে সত্যি খুব সুন্দর রীতিমতো ক্লাস হয়, সেটা অনলাইন ক্লাস হোক আর অফলাইন ক্লাস হোক। আর শুধু ক্লাস কেন, যে কোনো রকম অনুষ্ঠান, যেমন শারদীয়া উৎসব, রবীন্দ্র জয়ন্তী, অনেক রকম সেমিনার, সব কিছুই অনলাইনে এত ভালোভাবে প্রেজেন্ট করা যায়, সত্যি সেটা নিজে থেকে এক্সপিরিয়েন্স না করলে বিশ্বাস করাটা একটু মুশকিল হতো। অনলাইন ক্লাস, অনলাইন প্রোগ্রাম, অনলাইন এক্সাম, এসবের মধ্যে দিয়েই 2021ও পেরিয়ে গেল, তার সাথে আমাদের সেকেন্ড ইয়ারও। অনলাইনে কলেজ লাইফ মোটামুটি ভালোভাবে কাটলেও অফলাইনের তুলনা কোনো কিছুর সাথেই হয় না। অফলাইনে আমরা কলেজ লাইফ পাবো না এটা যেন ভাবতেও কেমন লাগছিল। কিন্তু না, আমাদের আর খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না। অবশেষে করোনার ভয়াবহ প্রকোপ কাটিয়ে আমরা এলাম আমাদের কলেজ লাইফে। জানি আমাদের আর মাত্র এক বছর আছে, ভেবেছিলাম এক বছরে আর কতটুকু কী বা হবে, তাও মনে হচ্ছিল যাই হোক নাই মামার থেকে কানা মামাই ভালো, অর্থাৎ একেবারে কিছু না হওয়ার থেকে ভালো কিছু তো হোক। কিন্তু এটা ভাবতেও পারিনি এই এক বছরটা শুধু কিছু নয়, এই এক বছরটা আসলে অনেক কিছু। এই এক বছর কেউ কলেজ লাইফে এত মেমোরি কালেক্ট করতে পারে, সত্যি সেটা নিজে থেকে এক্সপিরিয়েন্স না করলে কোনোদিনও ভাবতেও পারতাম না। মনে মনে একটা ইচ্ছে ছিল, দুবছর তো অনলাইনে ঘরে বসেই কাটিয়ে দিলাম, কিন্তু এই এক বছরে আমাদের দ্বারা যতটুকু যা করা সম্ভব হবে আমরা সবটুকুটা মন দিয়ে করার চেষ্টা করব। আর সেই থেকেই শুরু হলো আমাদের এই কলেজ লাইফের জার্নি। পুরানে অ্যালবম মে ছুপা কে রাখে হমনে ও দিন গুল্লক মে পড়ি চবনি সি বচা কে রাখে হমনে ও দিন না কিসি মঞ্জিল কি ফিকর থি শুরু থেকেই শুরু করি। 2022 সালে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, টিচার্স ডে সেলিব্রেশন, এনএসএস স্পেশাল ক্যাম্প, ইউথ পার্লামেন্ট, আর তার সাথে একটু করে রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতন ঘোরা, এমন অনেক কিছু। সো লেটস সি দ্য মেমোরিজ। Cheers to the wish you were here but you're not, cause the dreams bring back all the memories of everything we've been through. Toast to the ones here today, toast to the ones that we lost on the way, cause the drinks bring back all the memories, and the memories bring back your... না না, এখানে শেষ নয়, এই তো সবে শুরু। আচ্ছা, সেটা কিভাবে? সেটা এইভাবে। ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি,
आँखों के किनारों में बहाने ही सही, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें, ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। আসলে আমাদের ডিপার্টমেন্টের সবার সাথে সবথেকে ভালো বন্ডিংটা এই দার্জিলিং এক্সকার্শনেই হয়েছিল। শুদ্ধ সত্য স্যার, সুদীপ্তা ম্যাম, এমনকি ঋষভ স্যারও আমাদের এত সুন্দরভাবে কেয়ার করে গেছেন, আমাদের মনেই হচ্ছিল না যে আমরা ফ্যামিলি থেকে দূরে এসেছি। এনারাই আমাদের ফ্যামিলি হয়ে উঠেছিলেন। কলেজ লাইফে এক্সকার্শন, ট্যুর এগুলি সত্যিই খুব স্পেশাল হয়, তাই আমরাও দার্জিলিং থেকে ফিরে আসার এক মাসের মধ্যেই আরেকটা ট্যুর করে ফেললাম। সেটা আবার কোথায়? মালদা। হম জো চলনে লগে, চলনে লগে হ্যায় ইয়ে রাস্তে, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते, हा हा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। खो जाए हम यू लापता। बस घुरा शेष? अरे ना ना, আসলে দার্জিলিং মালদা অনেক ঘুরলাম, দারুণ মজাও করলাম, এবার একটু মাটিতে পা পড়া দরকার, অর্থাৎ এবার অন্য আরেকটা মজার জিনিস আমরা দেখব। আই থিঙ্ক ওয়াল ম্যাগাজিন। একদম, ওয়াল ম্যাগাজিনটা আমাদের কলেজ লাইফের বেস্ট মেমোরিজের একটা ভেরি স্পেশাল পার্ট। আমরাও যে কিছু করতে পারি সেটাই ওয়াল ম্যাগাজিন করার উদ্যোগটা না নিলে নিজেরাই নিজেদেরকে চিনতে পারতাম না। তবে স্যার ম্যামদের সাপোর্ট ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না, স্পেশালি এসবি স্যার, সুদীপ্তা ম্যাম আর তার সাথে আরও অনেকেই, যেমন সনাতন স্যার, গৌতম দা, নীলাদ্রি স্যার, পরেশ কাকু, সদাই কাকু, পার্থ স্যার, আরও অনেকেই, আর আমাদের জুনিয়ররাও। ওদের এক্সাম শেষ হওয়ার সাথে সাথে ওরা এসে আমাদের জয়েন করেছিল। এতে যেমন সুন্দর কাজ হয়েছে তেমনই বেশ মজাও হয়েছে। ওয়াও, সো নেক্সট কোনো ট্রিপ? আরে দাঁড়াও দাঁড়াও, এত বড় একটা কাজ হলো, একটা সাকসেস পার্টি তো করতে হয়। এবার রামপুরহাটে ডিসি স্টার। जी भर के जीले पल लगता है आजकल दौर अपना आएगा यारों।
অনেক কাজ করলাম, এবার তাহলে কোনো ট্রিপে যাওয়া যাক। চলো তাহলে কলকাতা। চলো। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ এন্ড সিটি অফ সারপ্রাইজেস। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। এর মাঝে আরও কত কিছু হয়েছে, যেমন রবীন্দ্র জয়ন্তী, ফ্রেশার্স, স্যারের বার্থডে সেলিব্রেশন, আর এই তো কদিন আগে আমাদের অ্যালুমনি মিট। সত্যি অ্যালুমনি মিটটাও খুব স্পেশাল ছিল। তাদের মধ্যে বেশিরভাগকেই আমরা চিনতাম না, কিন্তু তাও মনে হচ্ছিল তারা কেউ আমাদের থেকে আলাদা নয়। আমরা সবাই এই কলেজের স্টুডেন্ট। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও আমাদের কলেজ আমাদেরই থাকে। অ্যালুমনি মিটে সবার এত সুন্দর বক্তব্য শুনে আমরা একটা জিনিস বেশ ভালোই বুঝতে পারলাম। 2012 সালের পাস আউট ব্যাচ থেকে শুরু করে 2023 সালের পাস আউট ব্যাচ পর্যন্ত সবার কিন্তু একটাই বক্তব্য, হীরালাল ভকত কলেজ সব থেকে সেরা। আমরা সবাই গর্বের সাথে বলতে পারি আমরা হীরালাল ভকত কলেজে পড়ি। আর আমাদের আরও বেশি গর্বের ব্যাপার, আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমরা এসবি স্যারের স্টুডেন্ট। যখন থেকে কলেজে ভর্তি হয়েছি তখন থেকে প্রত্যেকটা জিনিসে আমরা স্যারের এবং কলেজের সকল টিচারদের সাপোর্ট, হেল্প অনেক কিছু পেয়েছি। সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো রকম ইভেন্ট, ট্যুর, এনএসএস ক্যাম্প, আরও কত কী, এমনকি অফিসের কোনো কাজ, লাইব্রেরিতে বই তোলা কিংবা লাইব্রেরিতে সেই স্বয়ংপ্রভা ভিডিও দেখা, এমন অনেক কিছুতে সবাই আমাদের পাশে ছিলেন। আমাদের লাইফে এনাদের অবদান বলে শেষ করা যাবে না। স্কুল লাইফে আমরা প্রজেক্টের লাস্টে যে অ্যাকনলেজমেন্টের পেজ দিতাম, সেই পেজটা এখন কলেজ লাইফে এসে সত্যি পাতার পর পাতা লিখতে ইচ্ছে করছে। কিন্তু যতই বলি আর যতই লিখি তাও কম হবে। এই কথাগুলোর মধ্যেও আরও অনেক কথা না বলাই থেকে গেল, হয়তো পরে হবে আবার কোনো সময়। এখন অন্তর থেকে একটাই কথা বলব, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে লাইফে এত দূর পৌঁছে দেওয়ার জন্য। আমরা যখন কলেজে ভর্তি হয়েছিলাম আর যখন পাস আউট করছি, তার মধ্যে আকাশ পাতাল তফাত, আর সেটা এই হীরালাল ভকত কলেজে ভর্তি হয়েছিলাম বলেই হয়েছে। তাই সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং।